हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्लॉग स्पेशल। और आमी नूपुर चले एक नतून भिडियो नहीं। आशा करी तुम्हारा सबाई भाला आछो, आमराओ भाला आछि। तो एसेछे एक गिफ्ट, सेटाई तोमादेर साथे शेयर करब। कि गिफ्ट एसेछे सेटा जखन देखाबो तखनी बोलछि, आर के पाठिएछे ना पाठिए सबटाई तखनी तोमादेर बोले दिच्छि। तो चलो गिफ्टटा निये आसि, निये एसे तारपर तोमादेर देखाते बसि। आर गिफ्टेर साथे आरो अनेक किछु पाठिएछे, आर के पाठिएछे ना पाठिएछे सेटा जखन गिफ्ट देखाबो तखनी तोमादेर बोले देब। तो चलो और बेसि बकबक करब ना, जुडो एखन घुमाच्छे आर बेसि जोरेओ कथा बला जाबे ना, ताहले जुडो उठे जाबे। तो चलो गिफ्टटा निये एसे बसि, तारपर तोमादेर साथे कथा होच्छे। आर उपरे फैन चलछे, फैनेर एकटु आवाज आसबे, तो एकटु एडजस्ट करे नाओ। गिफ्ट पाठिएछे बोलते देखो, ए होच्छे आमार गिफ्ट। तो एटार एकटा सुंदर आरेकटा ब्यागेर मध्ये छिलो, बाट एटा एटारि ब्याग आरेकटा ब्यागेर मध्ये करे छिलो। तो सेई ब्यागटा জুডো খেলতে খেলতে কোথায় ফেলে গেছে আমি খুঁজে পাচ্ছি না। তো গিফটের সবার প্রথমে হচ্ছে আছে এই দেখো এই শাড়িটা। এটা কিসের শাড়ি যেন বলে, আই থিঙ্ক জর্জেট সেরকমই হয়তো বলে। যাই হোক, এটা হচ্ছে দেখো জর্জেটের রেড কালারের একটা শাড়ি, আর তার মধ্যে আকাশি কালার, সবুজ, অরেঞ্জ টরেঞ্জ দিয়ে সুন্দর একটা ফুল 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 ডিজাইন। তো আমার এরকম জর্জেটের শাড়ি আরও একটা সিম আছে, মনে নেই গো আছে কি না, ভুলে গেছি নাকি মাকে দিয়ে দিয়েছি অতটাও খেয়াল নেই। তো যাই হোক, এই হচ্ছে জর্জেটের একটা সফট, খুব ভালো জর্জেটের একটা শাড়ি দিয়েছে। আর দিয়েছে হচ্ছে কে বলো তো, একটা দাদু। আমার সম্পর্কে হচ্ছে দাদু হয় তো, সে হচ্ছে ব্রাহ্মণ, হচ্ছে হাবড়া যে শিব বাড়ি আছে, যারা হাবড়াতে বাড়ি তারা অবশ্যই চেনো, হাবড়া যে বড়ো শিব বাড়ি আছে। তো শিব বাড়িতে যে মেন ব্রাহ্মণ গোপাল দাদু, তো আমরা গোপাল দাদুই বলি, মানে গোপাল ব্রাহ্মণ। ওনার টাইটেলটা ঠিক আমার খেয়াল নেই, চক্রবর্তী বা কিছু একটা হবে। যাই হোক গোপাল দাদু, তো আমরা দাদু দাদুই বলি। তো সেই গোপাল দাদু আমার জন্য এই শাড়িটা পাঠিয়েছেন। তো উনি আগের বছর দেয়নি, সরি আগের বছর যেহেতু আমাদের অসুখ ছিল সেই কারণে দেয়নি, আর আমি তো ওই সময় প্রেগনেন্টও ছিলাম। তো তার আগের বছরও দিয়েছিল, তার আগের বছর একটা সুতির ছাপা শাড়ি দিয়েছিল। তো আর এই বছর এরকম একটা সুন্দর জর্জেটের শাড়ি দিয়েছে। তো উনি তো হচ্ছে প্রত্যেক বছরই আমার পুজোর সময়, পুজোর সময় বলতে পুজোর পরে ঠিক এরকম টাইমেই এরকম একটা শাড়ি দেয়, আমাকেও একটা দেয়, মাকেও একটা দেয়। তো মারটা কিছুদিন আগে পাঠিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি মার শাড়িটা। তো ওই শাড়িটা মাকে কিছুদিন আগে পাঠিয়েছিলো, মাকে একটা ছাপা শাড়ি দিয়েছে। তো মারটা কিছুদিন আগে পাঠিয়েছিলো, আজকে আবার বাবাকে দিয়ে শাড়িটা পাঠিয়ে দিয়েছে। ও বললো যে নূপুরকে তো কিছু দেওয়া হয়নি, তো এটা ওকে দিয়ে দিস। হ্যাঁ, আর আমি গেলে আমাকে বলবে গিন্নি, ও গিন্নি কেমন আছো এরকম বলবে। তো হিসাব মতন হচ্ছে আমার বর আমাকে শাড়ি পাঠিয়েছে, আর একটা বর সেকেন্ড বর। যাই হোক, এরকম দেখতেই পাচ্ছ রেড কালারের ঝরঝিটির এরকম সুন্দর একটা কিউট শাড়ি। এটা মা বলেছে মার খুব পছন্দ হয়েছে, তো মা বলেছে মাকে পরতে দিতে, তো মাকেও এটা পরতে দেবো। আর আমি তো শাড়ি খুব কমই পরি, তো আমি যা যেদিন পরবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর মা বলেছে মার পছন্দ হয়েছে, তো মাকে একদিন দেবো পরতে। আর এর সাথে আরও কী কী পাঠিয়েছে সেটাই হচ্ছে ইন্টারেস্ট। শাড়ি তো অ্যাজ এ নর্মাল ঠিকই আছে, শাড়ি আর কী বলো তো, জর্জেটটা এত ভালো, আমার তো খুবই সফট, খুবই পছন্দ হয়েছে। আর শাড়ি তো নর্মাল যেটা বললাম, শাড়ি তো সমস্যাও দিতেই পারে একটা শাড়ি, বাট এর সাথে আর কী কী পাঠিয়েছে তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম কিউট সা একটা বাজাজের তেল, এটার রেস 10 টাকা লেখা আছে। তো দাম দিয়ে কোনো কিছুর বিচার করতে নেই, বাট আমি জাস্ট চোখে পড়লে তাই বলে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কিউট সা একটা বাজাজের তেল। আরও পাঠিয়েছে সুন্দর একটা কাজল, কিউট সা কাজল, এই দেখো। তো অবশ্যই আমি এগুলো ইউজ করবো, দেখো। আর পাঠিয়েছে একটা টিপের পাতা, এই দেখো কত বড় বড় রেড টিপ। বাট আমি এত বড় বড় টিপ পরি না, কিন্তু যদি কখনো পরি শাড়ি টাড়ি তাহলে এত বড়ও পরি না, যদি পরি এই বড় টিপ তো দেখতেই পারবে। কিউটসা টিপের পাতা, আর সব থেকে আমার পছন্দ হচ্ছে এইটা কিউটসা একটা আয়না, যার এই পাশেও মুখ দেখা যায় আর এই পাশেও মুখ দেখা যায় দুপাশেই। দেখো এটা ক্যামেরাতে কেমন একটা ইয়ে হচ্ছে, তো দুপাশেই মুখ দেখা যায় আমার এই আয়নাটা, এমনও হয়। হ্যাঁ, এটা কোথাও গেলাম তো ব্যাগের মধ্যে ক্যারি করতে খুব সুবিধা, মানে হালকা করে একটুখানি দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা, বা লিপস্টিক পরে নিলাম একটুখানি আয়নাটা দেখে, তো তার জন্য এটা খুবই সুন্দর।
আর আমার এরকম সেম একটা বড় আছে যেটা আমার বিয়েতে ওই বাড়ি থেকে মানে ওই বাড়ি থেকে কিনেছিল আমি তত্ত্বে দেওয়ার জন্য। তো আমার তো আয়না ইউজ হয় না, যেহেতু ড্রেসিং টেবিল আছে, শোকেস রয়েছে, এতগুলো কাজ আর আয়না আর ইউজ হয় না। তো যাই হোক, তত্ত্বে দিতে হয় বলে কিনেছিল এরকমই সেম বাট বড়। এই আয়নাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এর সাথে দিয়েছিল ছোট্ট একটা রেড রঙের গার্ডার, যেই গার্ডারটা জুডো খেলতে খেলতে এই খাটের নিচে ঠিক এখানে ফেলে দিয়েছে। আর দিয়েছে আর একটা জিনিস, সেটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো, এই যে কিউটসা একটা পাউডার। তো এটা নিউ জুডো খেলছিল, তো জুডোর পাশেই ছিল, তো এটাও দেখিয়ে দিলাম, দেখো কিউটসা একটা পাউডার। আর দিয়েছে এই যে মেহেন্দিটা, তো এটা হচ্ছে আমি কাল পুজোর আগে অবশ্যই হাতে পরবো। তোমরা তো দেখতেই পারবে দুর্গাপুজোতে মেহেন্দি পরার সময় হয়নি, আর সময় বলতে জুডোর জন্যই পরা হয়নি, তারপরে ঝুমুর টানিয়া ওদের করতে করতে আমার আর সময় হয়নি পরার। তো কালী পুজোয় অবশ্যই পরবো, আর একা পরবো না, একাও পড়তে পারি যদি জুডো ডিস্টার্ব না করে। আর দিদি আসার কথা আছে, যদি দিদি আসে তো দিদিকে দিয়ে পড়াবো, দিদিও খুব সুন্দর মেহেন্দি করতে পারে, তো দিদিকে দিয়ে পড়াবো এরকম হাতের এপাশ এপাশ দুপাশ মিলিয়ে, তো এই সুন্দর মেহেন্দিটা পরবো। তো বললাম গোপাল দাদু আমার জন্য এত কিছু গিফট পাঠিয়েছে, তার জন্য দাদুকে অনেক অনেক থ্যাংক ইউ। তো বললামই সম্পর্কে দাদু হয়, আর এটি যা পড়ে গেল এক সেকেন্ড, তো সম্পর্কে দাদু হয় বললামই, আর আমাকে গিন্নি গিন্নি করে ডাকে, আর একটা দিত হাজবেন্ড, তো দুটোই। আর মা শাড়িটা না তোমাদের দেখাইনি, মাকে একটা সুতির শাড়ি দিয়েছিল, মা হয়তো শাড়িটা আলমারিতে তুলেও রেখেছে, যদি না তোলে তাহলে দেখিয়ে দেবো, যদি তোলা হয়ে যায় তাহলে আর বার করতে বলবো না শুধু শুধু। তো দেখো কত কিছু গিফট পাঠিয়েছি, আই থিঙ্ক দেখতে পাচ্ছি, দেখো কত কিছু গোছালাম এতক্ষণ বসে বসে। আর এর সাথে একটা গার্ডারও ছিল, যে গার্ডারটা আমি মানে জাস্ট পড়ে গেলো পাউডারটা, মানে জুডো খেলতে খেলতে ফেলে দিয়েছে। তো এই ছিল আমার গিফট, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, হ্যাঁ আমার গিফটগুলো। আর আজকে আর কিছু শেয়ার করার নেই, এই পর্যন্তই। আর এখন আমার রাতে রুটি করা বাকি, জুডো উঠবে, জুডোকে খাওয়াবো, ঘুম পাড়াবো, কখন ঘুমাবে তার ঠিক নেই, সারা রাত আমাকে জ্বালাবে, কালকেও এই করেছে না, কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো, বাট কালকে যেন আমি সারা রাত ঘুমাতে পারিনি, কারণ কে জানে শুধু এটা টেনশান হচ্ছিলো, ওটা টেনশান, মানে টেনশান এই এই চিন্তা ওই চিন্তা, এইটা ভাবনা ওইটা ভাবনা করতে করতে ঘুমিয়ে আসেনি কেন জানি না। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, আজকে ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর যদি কেউ আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তো ভিডিওর ডিসক্রিপশানে ফেসবুক আর ইনস্টাগ্রামে একটি লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ফলো করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর আজকের মতন টাটা, বাই বাই।